আছেন, আশা করি সবাই ভালো আছেন। এই যে কামড়ি দেখছেন, যে হাতটা দিয়েছি অমনি সঙ্গে সঙ্গে হাতে নেমে মারছে। দেখেছেন অসভ্য কত রকমের আছে। এই যে ক্যামেরা ভেঙে ফেলবে, এতে তো বড্ড বাজে একদম। জানেন রাত্রিবেলা আমার খাটের তলায় শুয়ে থাকে, ওর বাচ্চা ওখানে হয়েছে, ঠিক আছে আমি বাচ্চা দেখাবো আজকে। কিন্তু ও রাত্রিবেলা উঠে এক কালকে আমার মাথায় ধাবাস ধাবাস করে মেরে যাচ্ছে। তো আমি অতটা বুঝতে পারি না, আমি হয়তো কে রে বাবা রাত্রিবেলা আমার মাথায় কে মারছে। হ্যাঁ পাশে জানলা আছে, ভয় লাগে। তো ওটা দেখছে কামড়ি, দেখছেন ক্যামেরাটাকে কে ওর কথা বলছে, দেখছেন হাত ধরবি, এত লোকে এত বিড়ালের হাত আছে, তাদের গিয়ে ধর না, যা গিয়ে ধর। কালকে কি করছে, আমার সঙ্গে সঙ্গে বসে বসে মোবাইল দেখছে। দেখি এবার যে মোবাইলটাকে আমি ঘোরাচ্ছি, ও তখন আমার হাতটা কামড়ে দিয়েছে রাত্রিবেলা। এর অন্যায় প্রতিবাদ আমাদের জানাতেই হবে। বন্ধুগণ তোমরা জানাবে, তোমরা তো সারাদিন ঘুমাও, আর কি জানাবে, দেখে ধরে পেটো সবাই মিলে। আই হতো বোম্বাচারি হয়ে গেলি নাকি, ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ এই হতো, এই যে আমার বোন, না বোনের মেয়ে, আমার হাত কামড়ে কামড়ে কি করে দিচ্ছে দেখো। তোমরা প্রতিবাদ জানাবে তোমার মাকে মারে? ওই সামনে ঘুমাচ্ছে দেখে যা, বোনের সাপোর্টার সব হাম্বা বুড়ো, একটু আদর করি, একটু গাবলু প্যান্ডাকে একটু আদর করি। ও মা একদম পছন্দ করে না ওকে চটকানো। কেন রে, একটু চটকালে কি হয়েছে তোকে? নাও এই তুই আর যাই পারি করিস, আমার হাত যদি কামড়াস তোর টিকি আমি ছিঁড়ে নেব আজকে। আজকে ভদ্র দেখেছেন লাফিয়ে লাফিয়ে উঠে আমাকে কামড়াতে। আ বাবা, এ কি জঙ্গল থেকে জঙ্গলে থাকতিস আগে? তুই আগের জন্য কি ছিলিস বা, তুই এরকম কেন? হাত দেখালেই হয়, তুই তো কি অদ্ভুত টাইপের রে, হাত আমি রাখতে পারবো না কোথাও। এই ভূতো ভূতো শোন, কামড়ি আমার হাত কামড়াচ্ছে, তুই একবারে তো প্রতিবাদ করছিস না। হ্যাঁ তোমরা ঘুমাও, এই যে আর একজন, আর থেকে বেশি ঘুমায় বাড়িতে, দেখবেন আমার ন্যাচু নাড়াবে। এই বাবু, সোনা বাবু, মানা বাবু, কুটু বাবু, আমার বাবু, এরকম করে আদর করে করে গান করলে আর বাচ্চাটা ন্যাচু নাড়ায়, ন্যাচু। কামড়ি তুমি আমার পিছন পিছন ঘুরবে না, এদের এই হাত পা আছে খাও না কামড়ে কামড়ে, লেগ পিস মনে করে মাকসো আমাকে কামড়াচ্ছে। কামড়ি কামড়িকে দেখছে, বাবা তোকে নিয়ে ভিডিও করা খুব রিস্ক, তখন হাত পা কামড়ে দিবি, আর তুই আমার হাতটা কামড়াস কেন? ম্যাও ম্যাও কে করছে? হ্যাঁ খটাস বুড়ো, এই যে ঘন্টু বুড়ো খটাস বুড়ো ম্যাও ম্যাও করছে। আর এই যে হাঁটা মেয়ে, হাঁটা মেয়ে আমাদের হাঁটবে, সারাক্ষণ হাঁটবে, লেফট রাইট করে দেখবেন, আপনারা ভিডিওর মধ্যেও দেখতে পাবেন, দেখবেন ও কিন্তু হেঁটে হেঁটে একবার এদিকে যায় একবার ওদিকে যায়। এই যে গান, আপনার গান বন্ধ করুন, আপনাকে কেউ টেনে তোলেনি এখনো গান গাওয়ার জন্য। কি হয়েছে, আপনি গান গাইছেন কেন? হ্যাঁ আর ইনি এখানে বসে আছেন কন্টিনিউ, কারণ আমার হাতটা দেখছে রে, আমার হাত ধরার জন্য মাস্টার। তুই কেন রে আমার হাত কামড়াইছে তো, আমার লাগে না বুঝি বল, একটু ভালোবাসি তো তোদের মা, হাত কামড়ে দেখছেন কি আস্পর্দা, মানে আমি ভালোবাসছি তুই আমার হাতও কামড়াবি, এত অন্যায় সহ্য করতে পারছি না আমি। এই যে বাচ্চা বাচ্চা আমার হাত কামড়ে দিচ্ছে, বাচ্চা বাচ্চা ঘুমিয়ে পড়ছে, আমার ফোনটা বাবাটা ঘুমা ঘুমা ঘুমা, আমার ফোনটাকেও কামড়াবি? এই দেখ ভূতের সঙ্গে এবার খটাসের লাগবে, দেখেছেন এখানে আমি হাতটা রেখেছি, ও হাতটাতে কামড়াতে এদিকেও চলে এসছে। বাবা এই তো মহা জ্বালা পড়ে।
নিয়ে রে। কেন রে এরকম? মুখটা তো বোকার মতন, কিন্তু বুদ্ধিটা তো চালাকের মতন। এই তুই কাকে দেখছিস? এই ভূত, তোর হাত দুটো দে না। এই নে ভূতের হাত খা, এনে 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 ভূতের হাত খা, যা ভূতের হাত খা। এই ভূত ভূত এনে তোর হাত খাচ্ছে। এই ভূত ভূত কি ট্যাচু হয়ে গেল নাকি? এই ভূত ভূতের মাথাটা দেখুন না, ওটা কদম কদম ফুল। মা ওকে দেখছে নাকি? তোমার পছন্দ ওকে? তোমাকে কেউ পছন্দ করবে না, ডিক ডিকে পিক পিকে ছি। মহারাজ বসলেন, বন্ধুরা আপনাদের চলুন কামড়ির বাচ্চাগুলোকে দেখাই।